বিশ্বকাপ শুরু হতে না হতেই আর্জেন্টিনার জন্য বড় ধাক্কা হয়ে এলো গোলরক্ষক সার্জিও রোমারোর হোঁচট। হাঁটুর চোট আর্জেন্টিনার বিশ্বকাপ দল থেকে ছিটকে দিয়েছে অভিজ্ঞ এই তারকাকে। গোলরক্ষক হিসাবে আর্জেন্টিনার হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন রোমারো। তিনি মোট 83টি ম্যাচ আর্জেন্টিনার হয়ে খেলেছেন। টানা দুটি বিশ্বকাপের গোলপোস্ট পাহারা দিয়েছেন তিনি। গতকাল মঙ্গলবার বুয়েনেস এয়ারেসে অনুশীলনের সময় চোট পান। আর্জেন্টিনান ফুটবল অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে জানিয়েছেন তার ডান হাঁটুতে ব্লকেজ ধরা পড়েছে। 2018 রাশিয়া বিশ্বকাপে 23 জনের যে দল অংশ নেবে রোমারোকে সেখান থেকে বাদ দেওয়া হবে। খুব শীঘ্রই রোমারোর বিকল্পের নাম ঘোষণা করা হবে বলে জানিয়েছে এএফএ। আর্জেন্টিনা বিশ্বকাপ স্কোয়াডে থাকা বাকি দুই গোলরক্ষক সেলসিস উইউলি ও রিভার প্লেটের ফ্রাঙ্কো আর্মানি রোমেরোর বিকল্প হিসেবে প্রাথমিক দল থেকে তাই গ্রেসের গোলরক্ষক নাহুয়েল গুজম্যানের নাম ঘোষণা করতে পারে এএফএ। বিশ্বকাপের গ্রুপ পর্বে বেশ শক্ত পরীক্ষায় দিতে হচ্ছে আর্জেন্টিনাকে। ডি গ্রুপে তাদের বাকি তিন প্রতিপক্ষ নাইজেরিয়া, ক্রোয়েশিয়া, আইসল্যান্ড। 16 জুন মস্কোয় আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে মেসির আর্জেন্টিনা। হ্যালো ভিউয়ার্স, আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করুন, এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।